কৃষি মন্ত্রণালয়, পদের নাম হলো অফিস সহায়ক, সময় ছিল 1 ঘন্টা, পূর্ণ মান ছিল 40। 1 নম্বরে ছিল হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্পর্কে 10টি বাক্য লিখুন। বর্তমানে পদ্মা সেতু হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এক্সপ্রেস হাইওয়ে সম্পর্কে 10টি বাক্য অথবা একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়ে থাকতে পারে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন, সন্ধি বিচ্ছেদ করুন, প্রত্যেক, প্রতি যোগ এক, স্বাধীন, স্ব যোগ অধীন, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, মধ্যপথলোপী কর্মধারায় সমাস, বিপদাপন্ন, বিপদকে আপন্ন, দ্বিতীয় তৎপুরুষ সমাস। এক কথায় প্রকাশ করুন, যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু, অথবা যা ক্রমশ বৃদ্ধি হচ্ছে বর্ধমান, যা মর্মকে স্পর্শ করে মর্ম স্পর্শী। অর্থসহ বাক্য রচনা করুন, ইঁদুর কপালে মন্দ ভাগ্য, কেসে গণ্ডুষ, পুনরায় প্রথম থেকে শুরু করা, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করুন, দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে, দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে, খোদা তালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, বিশ্বজগৎ খোদা তালা কর্তৃক সৃষ্ট হয়েছে, মেক পুলোলার, মাউস, মাইস, বেবি, বেবিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ইজ অ্যান এমবিবিএস, হি ইজ এ ইউরোপিয়ান, আই শ্যাল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইংরেজিতে অনুবাদ করুন, করিম সাঁতার জানে না, করিম ডাজ নট নো হাউ টু সুইম, সে আমার 3 বছরের বড়, হি ইজ সিনিয়র টু মি বাই 3 ইয়ার্স। রাইট 8 সেন্টেন্স অন এগ্রিকালচার অফ বাংলাদেশ। বেশিরভাগ প্রশ্ন ক্লাস 5 থেকে ক্লাস 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। 7 নম্বর প্রশ্নের সমাধান, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 140 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার হলে দৈর্ঘ্য হবে ক যোগ 30 মিটার, আর পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে প্রশ্ন মতে ক এর মান হবে হলো 20 মিটার, অর্থাৎ প্রস্থ হবে 20 মিটার, দৈর্ঘ্য হবে 50 মিটার। টাকায় 12টি লেবু ক্রয় করায় 4% ক্ষতি হয়, লাভ 44% করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? সমাধানটি এখান থেকে দেখে নেবেন। উত্তর হবে, টাকায় 8টি লেবু বিক্রয় করতে হবে। বাংলাদেশের বর্তমানে কততম জনশুমারি চলমান রয়েছে? উত্তর হবে, 6ষ্ঠ জনশুমারি। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে রচনা করেছেন? উত্তর হবে, অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশের সংবিধান দিবস কবে পালিত হয়? 4ই নভেম্বর। আমি বাংলায় গান গাই, গানটির গীতিকার ও প্রথম শিল্পীকে? উত্তর হবে, প্রতুল মুখোপাধ্যায়। র্যাডক্লিফ লাইন কোন 2টি দেশের সীমানা নির্দেশ করে? উত্তর হবে, তৎকালীন ভারত ও পাকিস্তান। বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে? উত্তর হবে, সাকিব আল হাসান।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? উত্তর হবে কক্সবাজার সমুদ্র সৈকত। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হবে তৃতীয়। WWW এর পূর্ণরূপ লিখুন। উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পদ্মা সেতুর মোট স্পানের সংখ্যা কতটি? পদ্মা সেতুর মোট স্পানের সংখ্যা হলো 41টি, পিলারের সংখ্যা হলো 42টি। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।